শান্তির বাজার মহকুমার উত্তর তাকমাছড়া এলাকার ছনং বুথের বিজেপির পৃষ্ঠা প্রমুখ অঞ্জন দেববর্মা এবং তার পরিবারকে প্রাণে মারার চেষ্টা করেন গতকাল রাত 12টা নাগাদ। এই ঘটনায় থানায় মামলা হলেও আসামি এখনো গ্রেফতার হয়নি। তারই প্রতিবাদে বিজেপি যুব মোর্চার কর্মীরা শান্তির বাজার থানা ঘেরাও করে। কয়েকদিন আগের রাজনৈতিক উত্তেজনা থামতে না থামতে ফের উত্তেজনা শান্তির বাজার মহকুমার মনু এলাকায়। বিজেপি দলের অভিযোগের তীর সিপিএম এর দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তির বাজার থানায় 10 জনের নাম দিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। ঘটনা 36 শান্তির বাজার মহকুমার উত্তর তাকমাছড়া ভিলেজের করুচন্দ্রপাড়ার ছনং বুথে। বিজেপি কর্মীদের উপর এই ধরনের আক্রমণের খবর পেয়ে ছুটে যান 36 শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার বিজেপি মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, সাধারণ সম্পাদক মম্বু মগ, দক্ষিণ জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, এসসি মোর্চা সভাপতি পার্থ পাটারি, রমেশ রিয়াং সহ বিজেপি দলীয় কর্মী সমর্থকরা। চাঙ্গা আমরা করতে মানুষ দেবে না, কিন্তু আমাদের প্রতিবাদটা হলো আমাদের কার্যকর্তাদের উপর বারবার আক্রান্ত হয়েছে, 48 ঘন্টা হয়ে গেল আসামি অ্যারেস্ট করতে পারেনি। এই জন্য আমরা থানার বড়বাবু উচ্চ মহলে কথা বলেছি, ওনারা বলেছেন আমরা অ্যাকশন নিচ্ছি। আমরা বলছি না আজকের মধ্যে অ্যাকশন নিতে হবে, যারা ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আপনারা অ্যাকশন নিচ্ছেন না। তো আমরা আজকের মধ্যে যদি কোনো আসামি অ্যারেস্ট না হয় আমরা আগামীকাল থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, এবং ভারতীয় জনতা যুব মোর্চা আজকের পর থেকে আপনাদের মাধ্যমে যেই দালালি করবে এই রাজ্যের মধ্যে, যেই সন্ত্রাস করবে সরকারকে বদনাম করার জন্য, যারা যারা সন্ত্রাস সৃষ্টি করছে, অ্যাডিসিতে সন্ত্রাস সৃষ্টি করছে, আমরা ভারতীয় জনতা যুব মোর্চার ত্যাগ দিতে জানি। এই রাজ্যের জন্য এই সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করার মতো অ্যাবিলিটি আমাদের মধ্যে আছে। আমরা আজকের পর থেকে, সিপিএম যদি সন্ত্রাস করে আজকের পর থেকে কাউকে ছেড়ে দেব না। শান্তি রক্ষার দায়িত্ব আমরা হাতে নিয়েছি, সঙ্গে প্রশাসন আছে। আমরা বিপ্লব দেবের প্রশাসনকে আমরা বিশ্বাস করি। আমরা সরকার রক্ষার জন্যে, মানুষ শান্তি দেওয়ার জন্যে আমরা আমাদের যুব মোর্চার যে যে কাজগুলো আমরা সেগুলো করে যাব। আমি সিপিএমকে বারবার বলছি, যারা বিরোধী দল আছে ষড়যন্ত্রের মাধ্যমে ময়দানে আসুন, আপনারা ময়দানে এসে কথা বলুন। আপনাদেরকে মানুষ বিচ্ছিন্ন করে দিয়েছে, এই রাজ্যের মানুষ 25টা বছর খুন সন্ত্রাস দেখেছে, বিচ্ছিন্ন মনুতে ঘটনা ওরা করিয়েছে, শহীদ বিধি বানিয়েছে, এই রাজ্যে আমরা শহীদ হতে দিচ্ছি না। ওনারা পরিকল্পনা। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।